বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের হয়ে বেশ কিছুদিন ধরেই নিয়মিত খেলছেন স্যাম কুরান। এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গ্যানের তুরুপের তাস ছিলেন এই পেস অলরাউন্ডার। আইপিএলে চেন্নাই সুপার কিংসেও তাকে দিয়ে বাজিমাত করাতেন অধিনায়ক ধোনি। কিন্তু দুর্ভাগ্য স্যাম কুরানের, হঠাৎই ইঞ্জুরিতে পড়ে গেলেন এই অলরাউন্ডার। আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ খেলার সময় পিঠে ব্যথা অনুভূত হলে স্ক্যান করে দেখা গেছে পিঠে চোট, যে কারণে আইপিএল থেকে বাদ পড়ার সাথে বিশ্বকাপ স্কোয়াড থেকেও বাদ দেওয়া হয়েছে স্যামকে। চোট ধরা পড়ার পর স্যাম কুরানকে নিয়ে যাওয়া হয়েছে ইংল্যান্ডে, যেখানে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ডাক্তাররা কয়েকদিন কুরানকে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর বলতে পারবেন তাকে কতদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এক ভাইয়ের কপাল পোড়ায় বিশ্বকাপের দুয়ার খুলে গেছে আরেক ভাইয়ের। স্যাম কুরানের জায়গায় ইংল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন তারই ভাই টম কুরান। বাঁহাতি এই পেসার এখন দলের সঙ্গে আরব আমিরাতে উড়াল দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইঞ্জুরির কারণে দুই সেরা খেলোয়াড় বেন স্টোকস এবং পেসার জোফরা আর্চারকে স্কোয়াডে পাচ্ছে না ইংলিশরা। এবার স্যাম কুরানের ইঞ্জুরি দলের হতাশা যে আরও বাড়িয়ে দিল তাতে কোনো সন্দেহ নেই।